বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলেও সোনামুড়া তামসাবাড়ির এজেএম ভবনের নিচের তলায় থাকা রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে দুপুর তিনটে নাগাদ হঠাৎ আগুন দেখতে পায় মালিক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রান্নাঘরে ছিল গ্যাসের সিলিন্ডার, বড়সড় বিস্ফোরণের ঘটনা থেকে রক্ষা পেয়েছে গোটা ভবন। সিলিন্ডারটাও ক্ষতি হয়েছে আর কি, আর রান্না করার যে সরঞ্জামগুলি আসল কিছু কিছু এগুলি ক্ষতি হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। কি হয়েছে ঘটনাটা? ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।